সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে 280টি স্বর্ণের বার ও 6টি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়েছে, যার ওজন 30 কেজি। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করা হয়েছে। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালই প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হোন। শুক্রবার সকাল 8:35 বাংলাদেশ বিমানের BG 248 ফ্লাইট থেকে এই চালান উদ্ধার করা হয়। জাতীয় গোয়েন্দা সংস্থা NSI, কাস্টমস ও শুল্ক গোয়েন্দার সমন্বিত অভিযানে এই চালান আটক করা হয়। জানা গেছে, আজ শুক্রবার সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে বিমানে তল্লাশি চালানো হয়। বিমানের 32J এবং 21ABC সিটের নিচ ও ওয়াশরুম থেকে 10টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলোর ওজন প্রায় 30 কেজি বলে জানা গেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন 4 জন যাত্রীকে আটক করা হয়েছে।